পাঁচফোড়ন কিচেনে আবার আমি হাজির হলাম একটা নতুন রান্না নিয়ে, আলু ভাজা পোস্ত। এর আগেও আমি একটা পোস্ত দেখিয়েছিলাম, এখন আমি আলু ভাজা পোস্ত নিয়ে আবার হাজির হলাম। তার জন্য আলু ভাজার মতন কেটেছি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে উঠলে পাঁচফোড়ন দেব। তেলটা গরম হয়ে এসছে, এবার পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা ফুটে উঠলে তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেব। আমার পাঁচফোড়নটা ফুটে উঠেছে, এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ দেব, পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে আলুটা দেব। একটু ভাজা হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেব। পোস্তটা আমি বেটে নিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা, রসুন, এই করে আমি পোস্তটা বেটেছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো আমি। আলু ভাজাটা দিয়ে দেবো, আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্তটা দিয়ে দেবো, পোস্ত বাটাটা দিয়ে দেবো। নুন দেব, একটু হলুদ দেব এর মধ্যে আমি। জল দিয়ে দিলাম, আর একটু হবে, আমার আলুগুলো একটু সিদ্ধ হওয়ার বাকি আছে। আমার পোস্তটা হয়ে গেছে, এবার আমি উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। সর্ষের তেল ছড়িয়ে দিলাম, খেতে খুব ভালো লাগে। এবার আমার পোস্তটা আমি আজার করে নেব। যদি আমার এই পোস্তটা আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আমার পোস্তটা তৈরি হয়ে গেছে, আমি মাখা মাখা পোস্তটা তৈরি করেছি। এইভাবে করবেন আপনারাও, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন।